ভাড়া তেমন পাইতেছি না এবং কি গাড়ি চালাতে সমস্যা হয় না রোডগার সবই ফাঁকা দেখা যায় তো পেসেঞ্জার তেমন নাই এই কারণে আর কি গাড়ি চালাতে তেমন একটা সমস্যা হয় না তবে পেসেঞ্জার পাওয়া যাইতেছে না কারণ সবকিছু বন্ধ হ্যাঁ হয়তো ভয় বের হচ্ছে না আর নয়তো দেখা যায় হরতাল পালন করতেছে যে কোনো কারণে আর কি কলকারখানা বন্ধ রাখছে বা অফিস আদালত বন্ধ তাই বের হইব কি করতে সারাদিন এই সময় পর্যন্ত প্রায় হাজারখানিক টাকা রুজি হয় আজকে 200 টাকা রুজি করতে মানে খুব কষ্ট হয়েছে আমি মনে করি জনগণের জন্য হরতাল দেওয়াটা খুব একটা মানে কষ্টের ব্যাপার এবং কি হয়রানির ব্যাপার তো এর মধ্যে সবচেয়ে বেশি হয়রানি এবং কি কষ্ট হইল সাধারণ মানুষের এবং কি যারা দিনমজুর খেটে খায় বা শ্রমজীবী হ্যাঁ নিরীহ মানুষ ওনাদের আর কি কষ্ট যেমন আমার মতন মানুষ আমি একদিন কাজ না করলে আমার ডাইল ভাতের পয়সা সংগ্রহ করতে কষ্ট হয় তো আমার মতো এরকম হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে না এখনও বাংলাদেশে গরিব মানুষ আছে অভাব নাই গরিবের কিন্তু এটা তো এই তথ্যটা নেওয়ার মতন লোক তো আজ পর্যন্ত আমি পাই নাই এই যে ভ্যান নিয়ে ঘুরতেছি সকালতে কোনো কাজকর্ম পাই না বাল বাচ্চা নিয়ে যে কীভাবে চলবো বাচ্চা দুইটা স্কুলে পড়ে টেনশনে ভালো লাগে না এই যে রাস্তা রাস্তা ঘুরতেছি এখন কাজই তো পাই না কী করে খাবো বলেন এই ভ্যান গাড়ি চালাই ভ্যানের শুনলাম না একটা জি ওই যে ভ্যান আমার এই 500-700 কামাইতাম এখন তো 1 টাকাও কাম নাই ভ্যান নিয়ে ঘুরতেছি খেপ পাই না এখন বাল বাচ্চা নিয়ে কেমনে খাবো বলেন এই অবরোধে জনবিপর্য কারণ হচ্ছে অর্থনৈতিকভাবে আমরা খুবই ক্ষতিগ্রস্ত পাশাপাশি দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি এই ঊর্ধ্বগতির কারণে আমরা যারা মধ্যবিত্ত আমাদের জীবন ছাড়া খুবই কষ্টকর কারণ গত 3 দিন আগে পেঁয়াজ ছিল 90 টাকা কিনছি আজকে এসে 140 টাকা কিনতে হয়েছে আমাকে এখন বউ বাচ্চা নিয়ে কিভাবে চলবো কিভাবে খাবো ঢাকা শহরে খুব আমাদের জন্য খুবই কষ্টকর 2-3 দিনের মধ্যে দ্রব্যমূল্যের দাম বেড়ে গিয়েছে ঠিক আছে কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের যে সিন্ডিকেট এই সিন্ডিকেটগুলো আমাদেরকে করতেছে যতটুকু সরকার করতেছে না ততটুকু জনগণ এর চেয়ে বেশি যে সাধুবাদী যে মানুষগুলো আছে সুবিধা হাসিল করার জন্য তারা করতেছে যার কারণে আমাদের খুব জীবন বিপন্ন আমি কোনো সহিংসতা দেখি নাই আমি মোটামুটি আসছি আমি গাড়ি কম ছিল আমি বাইক করে আসছি শৃঙ্খলা বাহিনী দেখছে আইনশৃঙ্খলা বাহিনীর ওনাদের গতিতে ছিল আমি আমার গতিতে চলে আসছি